প্রায় দু মাস পর পরিবারকে ফিরে পেল নাবালক। প্রযুক্তির ব্যবহারে এটা সম্ভব হয়েছে বলে জানিয়েছেন স্থানীয়রা। মায়ের কাছে ফিরছে সন্তান, খুশিতে চোখে জল সকলের। দীর্ঘ দু মাস ধরে উদ্ভ্রান্তের মতো ঘুরে বেড়াচ্ছিল এক নাবালক। অবশেষে চাদুরিয়া এক নম্বর জিপির তৃণমূল কংগ্রেসের দলীয় নেতা এবং চাদুরিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সংগ্রাম গুহ ঠাকুরতার উদ্যোগে নিজের পরিবারকে খুঁজে পেল নাবালক। ছেলেকে মায়ের করে ফিরিয়ে তাকে নিয়ে বিহারের সাসারামের উদ্দেশ্যে রওনা হন তিনি। প্রযুক্তিবিদ্যার যুগে কত অসম্ভবই না সম্ভব হয়েছে। এবার হারিয়ে যাওয়া ছেলেকে মায়ের কোলে ফিরিয়ে দেওয়া সম্ভব হলো গুগল আর্থের সহযোগিতায়। চোখে বাঁধ ভাঙা জল মা ও সন্তানের। নিশ্চয়ই কৌতূহল জেগেছে কিভাবে সম্ভব হলোই কাজ। জানা যায় এক নাবালক দীর্ঘ দু মাস ধরে উদ্ভ্রান্তের মতো ঘুরে ঘুরে অবশেষে খুঁজে পেল তার বাড়ি, তার মাকে। হারিয়ে যাওয়া ছেলেকে খুঁজে পেয়ে খুশিতে মায়ের চোখে জল যেন আনন্দে থামতেই চাইছে না। 13ই অক্টোবর শিমুরালী স্টেশনে উদ্দেশ্যহীনভাবে ঘোরাঘুরি করছিল এই নাবালক। ঠিকমতো কথা বলতে না পারা 12 থেকে 13 বছরের একটি নাবালক উদ্দেশ্যহীনভাবে ঘুরে বেড়াচ্ছে। এই খবর পৌঁছায় চাদুরিয়া এক নম্বর জিপির তৃণমূল কংগ্রেসের দলীয় নেতা এবং বাদুরিয়া অঞ্চল তৃণমূল কংগ্রেসের সভাপতি সংগ্রাম গুহ ঠাকুরতার কাছে। এরপর শিমুরালী স্টেশন থেকে ওই নাবালককে উদ্ধার করেন তিনি। তাকে বাড়িতে এনে সুস্থ করে গুগল আর্থের সহযোগিতায় ম্যাপ দেখানো হয়। হরিদ্বারে ত্রিবিকের কাছে মন্দির দেখে আনন্দে চোখ ছলছল করে। ইশারায় জানায় ওখানে এক বস্তিতে থাকে সে। জানা যায় দু মাস আগে বিহারে গিয়েছিল তার পরিবার এক বিয়ের অনুষ্ঠানে। সেখান থেকে হারিয়ে যায় ছেলে। থানায় নিখোঁজের অভিযোগ জানিয়েছিল ছেলেটির মা। ভিডিও কলের মাধ্যমে ছেলের খোঁজ পেয়ে মায়ের চোখে জল। সোমবার সকালবেলায় এলাকার বাসিন্দারা জড়ো হয় সংগ্রাম বাবুর বাড়ির সামনে ছেলেটিকে দেখতে। এই বিষয়ে সংগ্রাম বাবু জানিয়েছেন, ছেলেটিকে উদ্ধার করার পর তিনি ফেসবুকের মাধ্যমে ছড়িয়ে দেন সেই খবর। জানার চেষ্টা করেন তার পরিবার ও পরিচয়। এলাকার মানুষজনও ওই নাবালকের পরিবারকে খুঁজে পেতে সাহায্য করেছেন বলে জানান তিনি। সোমবার বিহারের সাসারামের উদ্দেশ্যে রওনা হন ছেলেকে মায়ের কোলে ফিরিয়ে দেওয়ার জন্য। ওকে গত 13ই অক্টোবর আমাদের পার্টিরই মেম্বার সাগর বাড়ুই ওকে বিক্ষিপ্ত অবস্থায় ঘুরতে দেখে, একদম নোংরা জামা কাপড়ে শিমুরালী স্টেশনে। সেখান থেকে আমার কাছে নিয়ে আসে। তারপর আমি দেখি ছেলেটা অসুস্থ, অনেকদিন খায়নি। এরকম অবস্থায় ওকে স্নান টান করিয়ে, খাবার খাইয়ে এবং ডাক্তার দেখিয়ে মোটামুটি সুস্থ করে তুলি। ছেলেটা মানসিকভাবে কিন্তু ভালো, কিন্তু ওর স্পিচ প্রবলেম আছে, মানে বোবা ধরে নিতে পারেন। কিছু কিছু কথা বলতে পারে, কিছু বলতে পারে না। এই তো বয়স 13-14 বছর বয়স হবে। তবে তারপর থেকে আমার কাছে আছে, আমি কিন্তু এটা বুঝতে পারি, হরিদ্বারটা বলে যে আমি হরিদ্বারে থাকি। তারপর থেকে বিভিন্নভাবে প্রশাসনিক মাধ্যমে আমার নিজস্ব লেভেলে আমি খোঁজখবর নিই যে ওকে কী করে ওর মা বাবার কাছে পৌঁছে দেওয়া যায়। শেষ পর্যন্ত গতকাল আমরা সাকসেস হয়েছি। আমি গুগল আর্থের সহায়তা নিয়ে, আমার ধন্যবাদ জানাবো বিজ্ঞানকে, গুগলকে, আমি গুগল আর্থের সহযোগিতা নিয়ে আমি ওই রাস্তাগুলোকে দেখাতে থাকি ওকে। দেখাতে দেখাতে 3.5-4 ঘন্টার প্রচেষ্টায় ও ওর জায়গাটাকে চিনতে পারে এবং প্রায় নিজেই ও আইডেন্টিফাই করতে গুগল আর্থের সেই রাস্তা ধরে 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 ওর যে বস্তি সেই বস্তি পর্যন্ত পৌঁছয়। তিবড়ি রোডে একটা রামদাস মন্দির আছে, সেই মন্দিরের পাশে ওর বস্তি আছে। ওর বাবা হরিদ্বারে রিক্সা চালায় ও অ্যাকচুয়ালি। তারপরে আস্তে আস্তে সেখান থেকে আমরা ফোন নাম্বার কালেক্ট করি, তাদের সাথে কথা বলি। ও অ্যাকচুয়ালি বিহারে ওর মায়ের বাড়িতে এসেছিল, সেখানে একটা বিয়ে ছিল দু মাস আগে। সেই বিয়েতে আসার পর, বিয়ে শাদী করার পর ওরা যখন ফিরে যাবে, এরকম একটা সময় ও একটা মেলায় এসে ওই মামা বাড়ির ওখানে, সেখান থেকেও হারিয়ে যায়। ব্যুরো রিপোর্ট, নিউজ নোম্যান্স ল্যান্ড, চাদুরিয়া।